করলাম আজকে ড্রাগন ফল খাটিয়া। তো আমার সাথে একটু অসুস্থ আছিল, যার কারণে একটু ড্রাগন ফল খাওয়াইলাম। তো প্রথমে আগে ড্রাগন ফলটা খাটিয়া। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করবো, আপনারা তো যদি ফুল ভিডিওটা দেবা। আর ভিডিও ব্লগটা শুরু করলাম আজকে ড্রাগন ফল খাটিয়া। তো আমার সাথে একটু অসুস্থ আছিল, যার কারণে একটু ড্রাগন ফল খাওয়াইলাম। তো প্রথমে আগে ড্রাগন ফলটা খাটিয়া বাবুরি দিলাইমু, বাবুরি দিয়া তারপর অন্য যা খাম আছে তা শেষ করবো। তো আপনার লগে কোনো শেয়ার করবো, তো যদি ফুল ভিডিওটা দেবা ভালো থাকবে, অন্য খাবার দেখার সুযোগ করিয়া দিবা। আর আমার পাশে জলা আছে না, আশা করি আগামী তোলা পাশে থাকবা। তো বিছনা খান প্রথম, আজকে সাত হচ্ছে ছোট মতো বিছনা খান, আগে চাচি পান পালা হরি জারিয়ে নিয়েছি, যার কারণে নিচে একটু বালু থাকলে বালু গুলো উঠে যায় বিছনার চাদরের মধ্যে। তো আগে একটু জারিয়ে নিছি, তারপর চাদরটা বালা করে বিছাই নিমি, টানাইয়া বিছাইয়া আর জানালার পর্দাগুলো একটু টানাই দিলাম, কারণ এখন যে গরম পড়ছে আর সব রই দিয়ে গরম আই যায়, যার কারণে তো গরম সহ্য করার মতন নয়। আর এই কয়েকদিন ধরে অনেক গরম পড়ছে, তো আপনার লগে মনে করলাম একটু শেয়ার করবো। একটা ইয়ার কুলার আনছিলাম আমার হাজব্যান্ডকে, তো ইয়ার কুলার দিয়া কিলা গরম গরম থেকে আর কি ঠান্ডা করে নিলাম, তো ওটা আজকে শেয়ার করবো। তো ইয়ার কুলার যেমন ধরো এসি লাখান নাই, আবার যেমন ধরো একজনের মাথা ঠান্ডাতে রাখলে বাতাস ঠান্ডা বাতাস বারো আইস দিলে, তো মোটামুটি দুই তিনজনের শরীরেও বাতাস লাগে। তো আইসির এসির লাখান নাই, তো আলহামদুলিল্লাহ বহুত ভালো আছে, গরম থাকি সহ্য করা যায়। তো ওটা শেয়ার করবো। আর এখন একটু রান্না করে নিলাম, যেমন ধরো পটল আনছিলাম পাক্কা, তো পটল দিয়ে আর মাছ দিই, তারপরে একটা রান্না করবো। আর আরও তো আপনারা সবাই কেমন আছেন, আর ভিডিওটা খেলে হয়েছে আপনারা কমেন্ট করে জানাইবা। এয়ার কুলার যেমন ধরো আইস দিয়া আর সারি দিলে দুই তিনজনের মোটামুটি বাতাস লাগে। তো আমরা ও আনছিলাম ও বাসার থাকতে এয়ার কুলার আনছিলাম, তো অতদিন ব্যবহার করা হয়েছে না, এখন যে বাসাতে যে বাসাতে অনেক গরম, তো একটু এয়ার কুলার লাগে রাত্রে, পানি দিয়া আইস দিয়া আর সারি দিলে হয়ে যায়। আর তো মাছটা প্ল্যান করিয়া নিলাম, অনেক তো বের বের করলাম, মাছটা প্ল্যান করিয়া পরে ফটোলো সারি দিই। তো একটু একটু জুল রাখছি, একটু জাল দেওয়ার পরে জুলটা টানি দিব, পরে নামাই নিব। ও দেখো কাহলে একটা ফ্রিজের একটা বক্স থাকে আইস রাখার লাগে, তো পানি দিয়ে রাখি দিলে আইস হয়ে যায়। তো আইস ওগুন ছাড়িয়া পানি তার মাপ মতন পানি দিয়া রাখি দিলে তো কাচিয়ে ঠান্ডা বাতাস দিয়ে, মানে ঠান্ডা বাতাস দেয়। তো আপনারা যারা লইতে সেটা লইতে পারবা, বানাও সার্ভিস দে। আর এসি লাখা নিলে একবার খুব ঠান্ডা হয় না, কিন্তু আর কি যেমন ধরেন ঘুমাইতে পারবা, দুই তিনজনে আরামে ঘুমাইতে পারবা, কোনো সমস্যা নাই। আর সবাই আমার লাগে দোয়া পারবা, আপনার লাগে দোয়া রইল, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে আমার আমার ভিডিওটা দেখার লাগি, আর ধন্যবাদ সবাইকে।